প্রতিটি মানুষের জীবনে দুঃখ কষ্ট আছে, কিন্তু পার্থক্য শুধু এতটুকুই, কেউ ধৈর্য ধারণ করে, কেউ বা ধৈর্য ধারণ করা শক্তি হারিয়ে ফেলে। কাউকে ভালোবাসতে হলে আগে বোঝার চেষ্টা করুন, এটা কি আসলেই ভালোবাসা নাকি ক্ষণিকের ভালো লাগা। কারণ এক পলকেই কারোর প্রতি ভালোবাসা জন্ম নেয় না। হয়তো ভালো লাগা বাড়তে পারে, তাই বলে এটাকে ভালোবাসা ভেবে ভুল করবেন না। কারণ তীব্র ভালোবাসা তীব্র ঘৃণায় বদলে যেতে খুব বেশি সময় নেয় না। জীবনে একটু শান্তিতে থাকতে চাইলে তিনটে মানুষের ভালোবাসা থেকে সবসময় দূরে থাকার চেষ্টা করুন। এক, যারা হাজারটা অপরাধ করার পরেও আপনার সামনে নির্দোষ ফেরস্তা সেজে বসে থাকে। দুই, যারা আপনাকে সত্য বলে কিন্তু অন্য সকলকে মিথ্যার গল্পের মাঝে বিভ্রান্ত করে রাখে। তিন, যারা তিলে তিলে আপনার ভেতরে লুকিয়ে থাকার উৎসাহগুলোকে ধ্বংস করে দিতে থাকে। এই পৃথিবীতে প্রতিটি মানুষ ঠিক তখনই আপনাকে অবহেলা করতে শুরু করবে যখন থেকে সে বুঝে ফেলবে আপনি তাকে ছাড়া বাঁচতে পারবেন না। আমি প্রতিটি সম্পর্ককে টাকা পয়সার কাছে বিক্রি হতে দেখেছি। অপরের প্রতি বিশ্বাস রাখতে হবে, কারোর একার চেষ্টায় কোনো সম্পর্ক টেকে না। বাড়িতে পৌঁছে একটা কল করিস, কথাটাই অনেক কিছু জড়িয়ে থাকে। 10 মিনিটের খারাপ সময় আপনাকে যা শেখাবে, 10 বছর পড়ালেখা করে সেই শিক্ষা আপনি পাবেন না। অতিরিক্ত লবণ যেমন তরকারির স্বাদ নষ্ট করে দেয়, অতিরিক্ত আবেগও ঠিক সেই রকম সম্পর্ক নষ্ট করে দেয়। তিনটে জিনিস কখনো ফিরে আসে না, সময় কথা সুযোগ। তিনটা জিনিস হারানো ঠিক না, শান্তি আশা সততা। তিনটা জিনিসের পতন হয়, অহংকার মিথ্যা হিংসা। তিনটা জিনিস খুব দামি, ভালোবাসা আত্মবিশ্বাস এবং বন্ধুত্ব। সাফল্য অভিজ্ঞতা থেকে আসে, আর অভিজ্ঞতা খারাপ সময় থেকে আসে। জীবনের 6টি নীতি। দোয়া করার আগে বিশ্বাস করো, কথা বলার আগে শোনো, খরচ করার আগে উপার্জন করো, কিছু লেখার আগে চিন্তা করো, হাল ছাড়ার আগে চেষ্টা করো, এবং মরার আগে বাঁচতে শেখো। মানুষের মনটা বুঝতে শেখো, তার কথাগুলো নয়, কারণ একটা কথার একাধিক মানে হতে পারে। যে ভালো দেখতে তার কাছে নয়, যে ভালো রাখতে পারে তার কাছে যাও। যে তোমায় পেয়ে অন্যকে ভুলে যায়, সে তোমার থেকে ভালো আরেকজনকে পেলে তোমাকেও ভুলে যাবে। কারণ সে কাউকে ভালোবাসে না, সে শুধু সবার মাঝে নিজের স্বার্থ খোঁজে।